আগামী 16 থেকে 22 জুন মধ্যপ্রদেশের দেবাস শহরে অনুষ্ঠিত হয় জাতীয় মথাই থাই চ্যাম্পিয়নশিপের আসর। সে আসরে যোগ দিয়ে সেমিফাইনালে মেঘালয় এবং ফাইনালে রাজস্থানকে হারিয়ে স্বর্ণ পদক পায় কৃপাশ সিনহা। আগামী আগস্ট মাসে মালয়েশিয়ায় মথাই থাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছে কৃপাশ সিনহা। একসময় বক্সিংয়ে ব্ল্যাক বেল্ট জয়ী দিনমজুর বিজন সিনহা পরিবারের চারজনকে নিয়ে কোনো মতে চালাচ্ছেন সংসার। ছোট ছেলে কৃপাশ ছোট থেকে বাবার কাছে তালিম দেয় মথাই থাই শিখার। হত দরিদ্রের কারণে কোনো সাজ সরঞ্জাম ক্রয় করতে পারিনি, ফলে হাতের মুঠোয় পরিত্যক্ত কাপড় জড়িয়ে বাবার কাছে তালিম দেয় মথাই থাই। কৃপাশ সিনহা ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলীয় মথাই থাই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বহুবার স্বর্ণপদক লাভ করে। অল ত্রিপুরা এমএচআর মথাই থাই অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজীব দেববর্মা অনেক সাহায্য করেছেন। কৃপাশ সিনহা মথাই থাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ায় দেশের হয়ে খেলতে যাবে খবর চাউর হতে গর্বে ভরে উঠেছে কমলপুর সহ খোয়াই জেলা নাগরিকদের। সেই সময় আমার ছেলের নাই নাই করে এলো 20 হইতে 30 হাজার টাকা আমার লাগে। তো এই সময় আমি মানুষের কাছ থেকে ওই লইয়া সুদ লইয়া এই সেই করিয়াইলেও আমি তাকে খেলতে নিয়ে বাধ্য হই। এইবার যে তারে আমি 25 হাজার টাকার মতো খরচ হয়েছে আমার আর তার, এটাও কি করব, ঋণ টিন করে সুদে নিয়েছে, সুদে নিয়ে এটা আমি খেলতে বাধ্য হয়েছে। যাই হোক, সরকার থেকে কোনো সাহায্য আপনারা সরকার থেকে যাতায়াতের খরচ বা এই যে কোনো কিছু না? কোনো কিছু না। আমারও আশা সে ত্রিপুরার লাগে গোল্ড আনেছে মধ্যপ্রদেশে অংশগ্রহণ করে। আচ্ছা, তারিখটা কবে? 16 থেকে 22। আচ্ছা আচ্ছা। আমারও ইচ্ছা যে ইন্ডিয়া, আপনার ছেলে ওই অংশগ্রহণ করে গোল্ড পেয়েছে, গোল্ড পেয়েছে আর ইন্ডিয়া টিম হয়ে ইন্টারন্যাশনাল খেলবার আমার খুবই ইচ্ছা এবং আপনারা সবাই সহযোগিতা আমার চাই। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল খেলতে গেলে, হ্যাঁ আন্তর্জাতিক মানে খেলতে গেলে এই এটা কি ও সিলেকশন পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। অলরেডি যে আমরার স্যার বলেছে, প্রেসিডেন্ট স্যার বলেছে কি, হ্যাঁ আপনার ছেলে ভালো পারফরমেন্স করেছে, ইন্টারন্যাশনাল আপনার ছেলে খেলবেই খেলবে। তো কবে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা হবে এইসব কিছু বলেছে? এইসব ডিটেল পুরো বলা নেই, অবশ্য সামনে দিকে বলে দেবে, ওরা বলে দেবে। ডেট বললে আমার ছেলেকে তৈরি করতে হবে, আমারই খুব আমার তৈরি করতে হবে। এই যে তৈরি যে করতেছে নিজে নিজের পয়সা নিজের খরচে, হ্যাঁ মানে আপনি তার মেটেরিয়ালস শেখার জন্য যে প্র্যাকটিস করার জন্য যে মেটেরিয়ালস দরকার সেটা আপনি নিজেই তৈরি করছেন না কি বাজার থেকে ক্রয় করে? না না, নিজেই তৈরি করছি। বাজার থেকে আনার কোনো টাকা পয়সার অবস্থা নেই, নিজে সেলাই করে, কিক ব্যাক সেলাই করে নিজেই এটারে আমি। আচ্ছা, তো আপনারা মানে সরকারের কাছে কোনো দাবি করছেন এই ব্যাপারে? নিশ্চয়ই নিশ্চয়ই, আগে একবার আমরা চ্যানেলের মাধ্যমে এটা আমি ডেটটা আপনারা আচ্ছা যাই হোক, হ্যাঁ চ্যানেলের মাধ্যমে আমরা অল নিউজের মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যেও কোনো কিছু সরকার থেকে কোনো সাহায্য পেয়েছেন? কোনো কিছু সাহায্য নেই। এখন বিভিন্ন প্রান্তের মানুষ বিজন সিনহার বাড়িতে ভিড় জমাচ্ছে ছোট কৃপাশকে দেখতে। সবাই চাইছে রাজ্য ও দেশে সুনাম অর্জন করুক কৃপাশ। কমলপুরে সাধারণ মানুষ চাইছে বর্তমান সরকার বিজনের পরিবারে সাহায্যের হাত বাড়িয়ে দিক। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।